हरे कृष्ण। तो कहने दो दिन व्यापी जो हरे कृष्ण उत्सव, हरे कृष्ण हमारा सबा बोल हरे माने हरा सम्बोधनार्थे हरे। तो श्रीमती राधाराणी हच्छेन कृष्णेर शक्ति, आलादिनी शक्ति, आनंददायिनी शक्ति। तो राधा जिन आराधनाय श्रेष्ठा, कृष्ण हच्छेन मदन महान। ये जड़ जगते मदन कामदेव एक जन देवता आछेन, जिनि समग्र जगत के ये ब्रह्मांडे देवदेवी पर्यंत ब्रह्मा शिव देर के एक कामदेव मोहित करें। वासना पूर्ति ते हमरा सबाई व्यस्त थाकि, तो से कामदेव तिनि मोहित करे राखें ये जड़ जगत के। किंतु भगवान नाम अच्छे मदन मोहन, से कामदेव जे मदन ताके वो भगवान मोहित करेछेन। कामदेवर एक बार इच्छा होइछिलो कृष्ण के मोहित करबे, से भाबछिलो जे शिव ब्रह्मा के आमार करायत्त करेछि, आमार द्वारा मोहित करेछि, एखन ई जगते एकमात्र कृष्ण रहे गेछे। किन्तु कामदेव बुझते पारेनि जे से कृष्णेर प्रकाश कखनो कखनो अहंकार हय, উনি দেবতা তারও অহংকার হয়েছে। তখন ভাবছিল যে রাস মঞ্চে ভগবান যখন প্রবেশ করবেন ও গেটে থাকব আর কৃষ্ণকে মোহিত করব। তো ভগবান হচ্ছেন অন্তর্যামী, সর্বকারণের কারণ, তিনি সব কিছু জানেন। যখন ভগবান মঞ্চে রাস মঞ্চে প্রবেশ করছেন ওই দ্বারে গেটে, কামদেব মদন মদন দেব দেবতা উনি ওখানে রয়েছেন, কৃষ্ণকে আকর্ষণ করবেন। তো ভগবান গিয়েই তার কটাক্ষ দিয়েছেন সেই মদন দেবকে, কামদেবকে। তখন ও ঘুরে ঘুরে মূর্ছিত গেছে, মোহিত হয়ে সেখানে পাগল হয়ে পড়ে গেছে। সেজন্য কৃষ্ণের এক নাম আছে মদন মোহন। কি নাম? সবাই বলুন মদন মোহন। রাধা মদন মোহন। এই রাধা মদন মোহন হচ্ছেন সম্বন্ধ আদিদেব। তাই জীব তার সম্বন্ধ স্থাপন করা উচিত ভগবানের সাথে। কেন না? জীব আমরা আত্মা রূপে ভগবানের অংশ, তাই ভগবানের অংশ রূপে তার সাথে আমাদের সম্বন্ধ রাখতে হবে। এখন আমরা বিভিন্ন লোকের সাথে সম্বন্ধ রাখছি, যার ফলে আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছি। আমরা স্বামীর সাথে, স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে, দেশের সাথে, আত্মীয় স্বজনের সাথে, দেবতাদের সাথে সম্বন্ধ রাখছি, কিন্তু প্রকৃত সম্বন্ধ হওয়া উচিত ভগবানের সাথে। কেন না? গীতায় কৃষ্ণ বলেন মময় বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার নিত্য অংশ, তাই ভগবানের অংশ হয়ে আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন না করে বিভিন্ন স্থানে সম্বন্ধ রাখছি, সম্পর্ক গঠন করছি, তার দরুন আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগ, সর্বদা আমাদের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ চলছে, এটা মানুষ জানে না। এই জন্য ভগবত ভক্ত সঙ্গে এই হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই কারণে যেখানে প্রত্যেক মানুষ জীব যাতে এইরকম সঙ্গে আমন্ত্রিত হয়ে তারা শ্রবণ করে এবং বুঝার চেষ্টা করে, যদি গ্রহণ করে, বাস্তবায়িত করে নিজের জীবনে, তখন সে উপলব্ধি করে যে আমি অতদিন সময় নষ্ট করেছি অন্য কারুর সাথে, কৃষ্ণ ব্যতিরেকে আমি অন্যদের সাথে সম্বন্ধ স্থাপন করেছি, তাই আমি হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছি। তো সেটা মানুষ জানে না। যখন গ্রহণ করবে, গৃণন্ত্বা সচেষ্টিতম, শৃণত্বা শ্রদ্ধায়ানিত্যম, গৃণন্তস্ব সচেষ্টিতম, যখন সাধুসঙ্গে শ্রবণ করবে শ্রদ্ধার সহিত এবং সেটি গ্রহণ করবে, জীবনে পালন করবে, তখন তার উপলব্ধি হবে।
শুধু শুনলাম এখানে বের করে দিলে হবে না, অনেক কথা শোনা হয়, কিন্তু প্রকৃত ভগবত ভক্তদের কাছে, সৎগুরুর কাছে এই গীতা ভাগবতের কথা যখন আমরা শুনব এবং সেটাকে বিচার করব, তখন আমাদের হৃদয়ে চমৎকৃত হবে, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, আনন্দ হবে তখন। তো সেজন্য ভগবান তিনি হরা রাধারানী হরে, তাই কৃষ্ণের মনকে হরণ করেন। আমরা যদি কৃষ্ণকে আকর্ষণ করতে চাই তাহলে সেজন্য প্রথমে আমরা রাধারানীকে ডাকি, হে রাধে, হে কৃষ্ণ। এই জন্য আমরা দুইজন বলছি হরে কৃষ্ণ। তো কৃষ্ণ সর্বশক্তিমান, সর্ব আকর্ষক, কিন্তু রাধারানী তাকে আকর্ষণ করেন। সে মদনমোহন, মদনমোহন মোহিনী, রাধারানীর এক নাম আছে মদনমোহন মোহিনী। তেমনি মদন কামদেব কৃষ্ণকে আকৃষ্ট করতে পারল না, কৃষ্ণ তাকে আকর্ষণ করলেন, সেজন্য মদনমোহন। আর ভগবানের আল্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধারানী, রাধা মানে আরাধনায় যিনি শ্রেষ্ঠা, আরাধনা মানে সেবা, রাধারানী তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবান কৃষ্ণের সেবা করেন। এই সেবার দ্বারা কৃষ্ণকে বশীভূত করেছেন, এই জন্য তার নাম রাধা। সেজন্য মদনমোহন মোহিনী, রাধারানীর এক নাম আছে মদনমোহন মোহিনী। কী করে রাধারানী কৃষ্ণকে মোহিত করলেন? সেবার মাধ্যমে। এই জন্য জীবের পরম ধর্ম হচ্ছে সেবা। সেবা শব্দের অর্থ কী? না সেব্যের তুষ্টিবিধান করা। তো এখন আমরা জানলাম আমাদের সেব্য হচ্ছেন, জীবের সেব্য হচ্ছে কৃষ্ণ ভগবান। কেন গীতায় কৃষ্ণ বলে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জন্য তার সাথে সম্বন্ধ স্থাপন না করে আমরা অন্যের সাথে সম্পর্ক করে সেবা করছি, সেই সেবায় যাকে করছি তিনিও তুষ্ট নন, আমি নিজেও সন্তুষ্ট নই। এটা আপনারা এখন বলুন, বিচার করে আপনি যাকে যাকে সম্বন্ধ স্থাপন করে সেবা করার চেষ্টা করেছেন সেই ব্যক্তি সন্তুষ্ট কি না, আর আপনি সন্তুষ্ট কি না? কেউ নয়, এই জগতে কেউ নয়। আপনি যাকেই সেবা করেছেন সে সন্তুষ্ট নয়। পিতা মাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে দেশবাসী যতজনকে, গরিব লোক সবাই, রোগী সবাইকে আমরা সেবার নামে কত সংস্থাও খুলছি, কিন্তু যেহেতু এটা প্রকৃত সেবা নয়, তাই গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হয় না, যেখানে সম্বন্ধ স্থাপন করানো হয় না, কার সাথে সম্পর্ক গঠন করতে হবে সেটি শেখানো হয় না, যার দরুন আমরা সকলে সেবার নামে দুঃখী। সেবা মানে সেব্যের তুষ্টিবিধান, আমরা সেব্যকে জানি না। আমি একবার এই নদিয়া জেলা করিমপুর বর্ডারে গিয়েছিলাম, ওখানে বাংলাদেশ কাছাকাছি, তো একটা ভক্তের বাড়িতে 87 সালে, তো ওখানে আমাদের গুরু মহারাজ ছিল, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ যাবেন অনেক ভক্ত নিয়ে, হরে কৃষ্ণ উৎসব বড় হচ্ছিল, তো সেখানে একটা বাড়িতে গুরুদেব থাকবেন দেখতে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা দেখছি একটা মাতাজি, কৃষ্ণনগরের মেয়ে, ওই করিমপুরের ওখানকার বৌমা হয়েছে, সদ্য বিবাহ হয়েছে, ওর ঘরে বসতে দিয়েছিল তার স্বামী সবাই ভাসুর টাসুর ওই পরিবারের লোকেরা। দেখছে ওই বৌমা আরতি করছে ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, একটা ছবি রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কে, এটা তো দেবতা নয়, কোনো ভগবানের বিষ্ণুর অবতারের কোনো কিছু ছবি না, এটা কার ছবি? বলছে এটা উত্তম কুমারের ছবি। আমি তখন জানি না উত্তম কুমারটা কে, তখন আমি জিজ্ঞাসা উত্তম কুমার কে, বলছে একটা বড় নায়ক, বাংলার নায়ক, আপনি তাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ, আমি আর আরাধ্য উনি, আমি ওনাকে ভালোবাসি। তো আপনার স্বামী আরাধ্য নয়, আপনি উত্তম কুমারকে আরাধ্য করে নিলেন, আপনি স্ত্রী পত্নী, আপনার আরাধ্য এখন স্বামী, কিন্তু প্রত্যেকের স্বামীর স্বামী পরম স্বামী কৃষ্ণ।
তিনি হচ্ছেন সকলের আরাধ্য। তাকে বাদ দিয়ে, দেবতাদের বাদ দিয়ে আপনি উত্তম কুমারকে আরাধনা করছেন, আপনি কি সুখী? আপনার পরিবারে এখানে বিয়ে হয়েছে? বলছেন না, অনেক অশান্তি পরিবারে। তাহলে উত্তম কুমারকে আরাধনা করে সুখী নন? তো সেজন্য আমাদের আরাধ্য কখনো কখনো সিনেমাটিস্ট রাজনৈতিক দল হয়ে যায়, কখনো কখনো দেবতা হয়, কিন্তু তারা কেউ আমাদের আরাধ্য নন। এই জগতে কোনো রাজনৈতিক নেতারা আমাদের আরাধ্য নন, কোনো পিতামাতা নয়, গরিব লোক নয়, রোগী নয়, কোনো সিনেমা আর্টিস্ট নয়, ক্রিকেট প্লেয়ার নয়, এমনকি দেবতারা পর্যন্ত আমাদের আরাধ্য নয়। কিন্তু সকলের আরাধ্য গীতা বলছেন, যিনি সৃষ্টিকর্তা আমাদের সবাইয়ের, এই ডাক্তারদের, প্রধানমন্ত্রীদের, দেবতাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি জানাচ্ছেন যে আরাধ্য ভগবান গৌরাঙ্গ রূপে ভক্ত রূপে এসেছেন সেই কৃষ্ণ শিখাতে। কেন বদ্ধ জীব জানে না কাকে আরাধনা করতে হবে, তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে মহাপ্রভু তিনি বললেন, আরাধ্য ভগবান ব্রজে সতনয়, ব্রজের যে ঈশ্বর নন্দ মহারাজ তার পুত্র রূপে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। যিনি ভগবান তার নাম কৃষ্ণ, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, যার থেকে সব এসছে। নন্দ মহারাজ যশোদা মাতা চেয়েছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ তুমি আমার পুত্র রূপে আসো, আর ভগবান ভক্ত বৎসল। সেই জন্য তিনি মা যশোদা নন্দ মহারাজের পুত্র রূপে চলে এলেন। ও তুমি আমার মতো পুত্র চাইছ, তাহলে আমাকেই যেতে হবে। তো সেই জন্য ভগবান এইরকমই, তাকে বাৎসল্য রসে আরাধনা করছেন যশোদা মাতা, নন্দ মহারাজ তে তাদের পুত্ররূপে এসছেন। ভগবানের কোনো বাবা মার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু ভক্ত ভগবানের সেবা করে এমনভাবে, সেবার দ্বারা ভগবানকে এমনভাবে আকৃষ্ট করে, তখন যা বলে ভগবানের ভক্ত তখন ভগবান সেটা স্বীকার করেন। এই জন্য ভগবান নিজে বলছেন যে আমি ভক্তদের অধীন, এমনকি আমার ভক্তের ভক্ত যদি কেউ হয়ে যায় তাদেরও আমি অধীন হয়ে পড়ি, তাদের কাছেও আমি চলে যাই। আর ভক্ত হচ্ছে আমার হৃদয়, আর আমি ভক্তদের হৃদয়। ভক্ত আমাকে ছাড়া কাউকে চিনে না, আর আমিও ভক্তদের ছাড়া কাউকে জানি না। এই জন্য ভক্ত এবং ভগবানের মধ্যে এরকম কম্পিটিশন হয়। ভক্ত সর্বদা ভগবানের সেবা করতে ব্যস্ত, আর ভগবান তার ভক্তের সেবা করতে ব্যস্ত। এই জন্য নন্দ মহারাজ যশোদা মাতা চাইলেন যে তোমাকে পুত্র রূপে আসতে হবে। ও আমাকে যেতে হবে? হ্যাঁ, তোমাকে আসতে হবে। তাই কৃষ্ণ এসেছিলেন। এই জন্য যে বৃন্দাবন, যে ব্রজধাম, সেখানকার রাজা হচ্ছেন নন্দ মহারাজ। তো তার পুত্র রূপে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। এই জন্য সেই কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে কলিযুগে গৌরাঙ্গ রূপে এলেন, ভক্ত ভাব অঙ্গীকার করে। কেন কীভাবে কৃষ্ণের সেবা করতে হবে সেটা আমরা জানি না, তাই ভগবান নিজে ভক্ত রূপ ধারণ করলেন। ছন্ন কলৌ ছন্নাবতার, এখানে তার ভগবত্তাকে গোপন রেখে ভগবৎ স্বরূপে না এসে ভক্ত স্বরূপে গৌরাঙ্গ রূপে এসেছেন। কেন না, আপনি আচরি ধর্ম শিখামো সবারে, আপন না কইলে ধর্ম শিখানো না যায়। আমি যদি না ধর্ম আচরণ না করব, প্রকৃত ধর্মটা কি, তাহলে জগতে মানুষ সেটা করবে না। সেজন্য আজকাল লোক তার ধর্ম নামে ভণ্ডামি করছে, প্রতারণা করছে। সেজন্য চৈতন্য মহাপ্রভু এসে শিখিয়েছেন, আর যারা ভদ্র ব্যক্তি, বুদ্ধিমান, তারা এই শিক্ষা শাস্ত্র থেকে গ্রহণ করবে পরম্পরা সূত্রে, তখন সেটি আনন্দময় হবে। তো সেজন্য মহাপ্রভু এসে বললেন, আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান। তো সে ভগবান কে? অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে, যার থেকে সব কিছু এসছে। কি সব কিছু এসছে? ভূমিরাপু অন্ন লবায়ু খং মন বুধিরে বচ অহংকার ইত্যঙ্গমে ভিন্না প্রকৃতি অষ্টধা, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, যার থেকে এসছে, তাই তিনি ভগবান।
আর তিনি পরম সজী অপেরায়াম ইতিতু অন্যা, এই অপরা নিকৃষ্ট মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার থেকে আর একটা উচ্চ জিনিস রয়েছে, সেটা হচ্ছে পরাশক্তি জীবভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ। তাই ভগবান যখন জগতে প্রবেশ করেন কিছু পরিবর্তন হয়। তাই ভগবান পরমাত্মা তার অংশ আত্মা আমি যখন এই দেহেতে প্রবেশ করি তখন এই দেহটা সজীব হয়ে যায়, চেতনময় হয়ে যায়। তাই আমি এখন কথা বলছি, আপনারা সবাই দেখছেন, শুনছেন, হাঁটছেন, নৃত্য করছেন, এখন শরীরে চেতনা আছে, সেটি পরমাত্মা ভগবানের অংশ আত্মা ঢুকে গেছে আমার শরীরে। এই জন্য এই শরীরটা বাড়ে। শরীরটা যখন জন্ম হলো পিতামাতার দ্বারা, সেখানে যখন আত্মা প্রবেশ করে মায়ের গর্ভে তখন বাড়বে, নাহলে বাড়বে না। আর সেই গর্ভের মধ্যে যখন বাড়তে থাকে আর সেখানে বাড়তে পারবে না, তখন সে বেরিয়ে আসার চেষ্টা করে। এই ভাগবত তৃতীয় স্কন্ধে সুন্দর কপিল দেব তিনি শিখাচ্ছেন তার মাতা দেবহূতিকে যে কীভাবে এই সন্তান ছোট হয়ে আস্তে আস্তে সে বড় হয়, তারপরে বেরিয়ে আসার চেষ্টা করে। তো এভাবে আত্মা যদি চলে যায় দেহ থেকে তখন মৃত শরীর। কোনো কোনো কখনো দেখা যায় বাচ্চা প্রসব হলো মৃত, তার মানে আত্মা ছিল বেরিয়ে গেছে, ওটা আর উপযুক্ত শরীর মনে করেনি তাই বেরিয়ে গেছে। আবার প্রসব হলো, কান্না করলো, সঙ্গে সঙ্গে আর কান্না বন্ধ, ডাক্তার বলল দেহত্যাগ হয়ে গেছে, তার মানে মৃত। শরীরের মৃত্যু হয়, আত্মার হয় না। তো সেজন্য এই ভগবদ্ গীতাতে আমাদেরকে শিখতে হবে, ভাগবত থেকে শিখতে হবে, যে কেউ মন গড়া বললে হবে না। তো এই জন্য ভগবান হচ্ছেন পরমাত্মা আর আমি হচ্ছে জীবাত্মা। পার্থক্য কি আছে পরমাত্মা আর জীবাত্মার মধ্যে? যেমন আপনাদের জমি আছে, আপনার জমিটা আপনি জানেন, অন্য কেউ জানে আপনার জমি কত আছে? কেউ বলতে পারে? কেউ পারে না। কিন্তু সরকার সবাইয়ের জমি তার হাতে গোড়ায়, তোমার জমি ওইখানে এত আছে, সব নামে নামে সরকার জানে। ঠিক সেইরকম ভগবান হচ্ছেন পরম সরকার, আমরা প্রজার মতো জীব আত্মা। আমি আমার এই দেহরূপ ক্ষেত্র বা জমিটা সম্বন্ধে আমি একটু বুঝতে পারব, কিন্তু আমার এই দেহতে কী হচ্ছে না আছে আপনি বুঝতে পারবেন না। সেজন্য জীবাত্মা আমি আমার দেহ সম্বন্ধে জানি, কিন্তু আমি অন্য দেহ সম্বন্ধে জানি না। কিন্তু পরমাত্মা ভগবান তিনি সকলের সম্বন্ধে জানেন, এই জন্য উনি ভগবান। এই জন্য জীব আর ভগবান অনেক মূর্খ, ভগবান আর জীব সব এক করে ফেলে, দেবতা আর ভগবান এক করে ফেলে, তারা পাষণ্ড শাস্ত্রে বলা হয়। সব পাষণ্ডই ভাবে যারা দেবদেবী আর ভগবানকে এক করে, ওরা যেই কালী সেই কৃষ্ণ, ওরা পাষণ্ডী শাস্ত্র অনুসারে, তারা পাষণ্ডী, তারা ভক্ত নয়। তো সেজন্য কালী মায়ের চরণে তারা অপরাধ করে। তো দেবতারা হচ্ছে ভগবানের প্রতিনিধি। তো এটি গীতাতে সব রয়েছে, সেজন্য আমাদের গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে। তো সেজন্য আত্মার কর্তব্য তার আরাধ্য হচ্ছে ভগবান। তো সেই ভগবানকে না নন্দ মহারাজের পুত্র, এই জন্য বলছে ব্রজেশ তনয়, ব্রজের যে ঈশ্বর নন্দ মহারাজ, তনয় তার পুত্র, তার পুত্র নাম কি কি নাম জুড়ে বলুন, আরো জুড়ে বলুন, কৃষ্ণ, আরো জুড়ে কৃষ্ণ, কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই জন্য আরাধ্য, সিনেমা আর্টিস্ট নয় কি পিতা মাতা নয় কি স্বামী নয় কি স্ত্রী নয়, পুত্রকন্যা নয়, দেশ নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্রিকেট প্লেয়ার, সিনেমা আর্টিস্ট নয়, আরাধ্য। তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটি মানুষ না জানার দরুন তারা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে, কার সেবা করা উচিত জানে না। আজকে ভাগবত তাৎপর্য পড়ছিলাম, প্রভুপাদ বলছেন অনেক মানুষ তারা জানে না সেবা করবে কার, যখন পায় না কাউকে তখন কুকুর বিড়াল পুষে,
কুকুর বিড়াল পুষে তাকে খাওয়ায়। বিদেশিরা কুকুর বিড়ালের নামে টাকা ডলার উইল করে যায়, আবার কুকুর হয়ে আসতে হবে। সেজন্য আমাদের আসক্তি কোথায়? ভগবানে করতে হবে। যদি আমাদের আসক্তি এই জড় বিষয়েতে থাকবে তাহলে আবার ওই রকম দেহ পেতে হবে। এখানে আমরা অতজন বসে আছি, কেউ মহিলা কেউ পুরুষ, কি কারণ? ভাগবতে দেওয়া আছে, কোন ছেলে কোন মহিলার প্রতি আকৃষ্ট হবে এবং ইন্দ্রিয় সুখে আসক্ত হবে, বারবার সে সেই চিন্তাতে মগ্ন থাকবে, মৃত্যু সময় ওই চিন্তাই হবে। আপনারা দেখবেন সারাদিন যা চিন্তা করেন রাত্রিবেলা স্বপ্নে ওইটাই দেখা দেয়, হ্যাঁ কি না? ঠিক সেরকম সারা জীবনে যা আমরা কর্ম করি সেটা আমাদের মৃত্যু সময় দেখা দিবে। যদি আপনি কোনো কিছুতে আসক্ত হন, মাংস খাওয়ার প্রতি, স্ত্রীর প্রতি, যে কোনো পুত্রকন্যার প্রতি, যেভাবে আপনার সমাজে রয়েছেন আসক্তি বাড়াচ্ছেন, তাহলে পরবর্তী জন্ম আপনার ওই রকম হবে। তো এখানে কেউ মহিলা কেউ পুরুষ, গীতায় কৃষ্ণ সেটি বললেন, জং জং বাপি স্মরণ ভাবং তজন্তে অন্তে কলেবরম তং তমেব ইতি কমতেয় সদা তদ্ভাব ভাবিত। ভগবান কৃষ্ণ বলছেন যে যেমন ভাব চিন্তা করে দেহত্যাগ করবে তার পরবর্তী দেহ সেরকম হবে। তাই এখানে এত প্রকার বৈচিত্র্য দেহের, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ ব্রাহ্মণ পরিবারে কেউ মুচি পরিবারে, কেউ মহিলা কেউ পুরুষ। আপনি যখন মাংস খাওয়ার অভ্যস্ত হবেন আর যখন রাত্রে স্বপ্ন দেখছেন মাংস খাওয়ার, স্বপ্নেও মাংসও খাচ্ছে হোটেলে গিয়ে, আর যখন মৃত্যু হবে ওই চিন্তাই হবে, আমি মাংস খেতে চাই মাছ খেতে চাই, তাহলে কী হবে? আসক্তি ওটা হওয়ার ফলে ভগবান দেখলেন ও তুমি এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেলে, কত সুন্দর ছানা মাখন পিঠাপানা খাওয়ার সুন্দর ছেড়ে যে একটা মৃত শরীর সব রক্ত মাংস বীর্য কফ পিত বায়ু দ্বারা গঠিত, এই সব আত্মা চলে গেলে ওটা সব হয়ে যায়। মনুষ্য দেহটা কফ পিত বায়ু দ্বারা গঠিত, মাংস হাড় বীর্য এইসব দিয়ে গঠিত। ঠিক একটা ছাগল মুরগি মাছ গরু ভেড়া এইসব যে মাংস খাচ্ছে মানুষ, ওটাও একটা সব হয়ে যায়। আত্মা চলে গেলে সব, বাজার থেকে টাকা দিয়ে সব কিনে মানুষ, সব যখন কেউ মারা যায় বলে সব হয়ে গেল, তাকে স্নান করে সেই জায়গা গোবর দিয়ে লেপে। কিন্তু আজকাল মানুষ ভাবছে আমরা খুব ভদ্র সমাজ, কিন্তু ভদ্র সমাজ নয়। ভদ্র সমাজ হলে, ভদ্র ব্যক্তি হলে তারা কখনো বাজার থেকে সব আনবে না। তার শাক সবজি যেটি ভগবান সৃষ্টিকর্তা এই যন্ত্র দেহ কী করে অপারেটিং করতে হবে, কৃষ্ণ বললেন তুমি খাবে মনুষ্য দেহে, পত্রম পুষ্পং ফলং ত্বয়ম, এইগুলি তোমার খাদ্য। এই জন্য এই যন্ত্রটা নষ্ট হয়ে যায় হসপিটালে, দেখুন 99.9% হসপিটালে মানুষ মৎস্য মাংস ভুজি, কেন না এই যন্ত্রটা অপারেটিং করতে জানে না। এটা পেট্রোল গাড়ি কিনলেন কোম্পানি বলে, এটা পেট্রোল গাড়ি আপনি জল ঢুকাবেন ওটা চলবে? পড়ে থাকবে। তো ঠিক সেরকম এই দেহ, মনুষ্য দেহটা ভগবান তৈরি করেছেন, তিনি বলছেন মমই বংশ, আমার বংশ আমার অংশ। তাই ভগবান আমাদের পিতা, জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। তো সেজন্য মৃত্যু সময় যদি আমাদের আসক্তি এরকম হয়ে যাবে তাহলে কী হবে, ভগবান আবার বাঘ করে দিবেন, কুকুর বিড়াল করে দিবেন, বক করে দিবেন। কেউ মহিলা চিন্তা করে দেহত্যাগ করছে, পুরুষ মহিলা চিন্তা করছে, মহিলা পুরুষ চিন্তা করছে, তখন পাইরি হবেন। যে পুরুষ মহিলা চিন্তা করবে সে পাইরি এবং বানরী হবে, নিম্নগামী হয়ে যাবে মনুষ্য দেহ থেকে। কেন? এই মনুষ্য জীবনে ইন্দ্রিয় সুখের জন্য নয়। যখন কেউ বিবাহ করবে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, কেবল ভগবত ভক্ত সন্তান তৈরি করার জন্য এই বিবাহ জীবন, মদখুর খুনি এইসব তৈরি করার জন্য এই মনুষ্য সমাজ নয়। আজকাল পুত্রকন্যা হচ্ছে কি হচ্ছে সমাজে, যুদ্ধ সর্বদা ছেলে মেয়ে কেন এরকম হচ্ছে? তার কারণ আমাদের পুত্র সন্তান উৎপন্ন আমরা ঠিকভাবে করছি না, গীতা ভাগবতের শিক্ষা অনুসারে হচ্ছে না।
যখন ইচ্ছা হলো আমরা পুত্র উৎপন্ন করতে অভ্যস্ত। কেন? আমাদের ইন্দ্রিয়গুলি চঞ্চল, যেহেতু আমরা মাংস খাচ্ছি সেই জন্য চঞ্চল হবে, মদ খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এসব তো আমাদেরকে চঞ্চল করবে, তার মানে অধর্ম আচরণ করবে, ধর্ম পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, তখন আপনার মানসিকতা এরকম হবে। তো সেজন্য গীতা ভাগবত বলা হচ্ছে যে বিবাহ করা ভালো, কৃষ্ণ বচন ওই যে পুত্র উৎপন্ন আমি সেটি ধর্ম, কিন্তু তুমি যদি পুত্র উৎপন্ন করবে না, সিস্টেমটাকে পালন করবে না, তোমার এই যন্ত্র দেহরূপক যন্ত্র বিবাহ জীবনে বিবাহ করে পুত্রার্থ ক্রিয়তে ভার্য না করে তুমি ইন্দ্রিয় সুখ করবে, স্ত্রী প্রতি আসক্ত হবে, স্বামীর প্রতি আসক্ত হবে, তো পরবর্তী যেমন পাইরি বানরই হবে বা বানর পায়রা হবে, সেখানে তুমি যত ইন্দ্রিয় সুখ করতে পারবে সেখানে যথেচ্ছা, সেখানে কোনো বাজ বিচার থাকবে না, মাংস খাবেন ওই রকম বাঘ ভালুক হয়ে যাবেন। ভাগবতে দেখা যায় কৃষ্ণ ভগবান যখন উনি ছোট বাচ্চা 3.5 বছর থেকে 5-6 বছরের মধ্যে গোবৎস চুরি চারণ করতেন গোপ বালক বন্ধুদেরকে নিয়ে, তো এক সময় সেখানে বকাসুর সেখানে বসে আছে, কংসের অনুচর এই কৃষ্ণ 7 দিনে দিনে পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। পুতনা রাক্ষসী ছিল অঘাসুর বকাসুরের বোন, আর ও অসুরিণী খেচরী, আকাশে উঠতে পারে আর মায়াবিনী বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এমন অপূর্ব সুন্দরী রূপ ধারণ করেছিল ব্রজবাসীরাও জানতে পারেনি যে ভিতরে অসুরিণী আর বাইরে একটা সুন্দরী দেবী, এটা ব্রজবাসীরাও বুঝতে পারছিল না। নন্দ মহারাজ যশোদা মাতা বুঝতে পারেন, ও আমার বাড়িতে আমার পুত্রকে এসেছে সম্মান করতে, এই দেবী কে আপনি, আসুন আসুন, দেখেই সবে আকৃষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই অসুরিণী পুতনা এ সুন্দর রূপ ধারণ করে চলে গেছে। আর যখন সে বলল যে আমি কৃষ্ণকে একটু স্তন প্রদান করতে চাই, তো নন্দ মহারাজের পত্নী নন্দরাণী যশোদা মাতা, ও আপনি দেবী, আমার সৌভাগ্য আমার পুত্র আশীর্বাদ করতে এসছেন, আপনি স্তন দান করে আমার পুত্রকে পবিত্র করুন, কেন আপনি এত অপূর্ব কোন দেবী আপনি এসেছেন। তখন বলে হ্যাঁ ঠিক আছে, পুত্রকে নিয়ে যে স্তন প্রদান করছে, তখন কৃষ্ণ তো স্বয়ং ভগবান, 7 দিনের বয়স মাত্র, আমরা ভাবছি পুতনা কি করেছে, কালকূট বিষ মাখিয়ে নিয়ে গেছে স্তনের মধ্যে, কৃষ্ণকে বধ করবে, কংসের অনুচর রূপে গেছে বধ করে দেবে। 7 দিনের শিশু যদি কালকূট বিষ 1 ফোঁটা পড়ে বড় লোকেরাও মরে যাবে, যে কেউ, আর একটা ছোট্ট শিশু 7 দিনের, কিন্তু ভগবান দেখলেন ও তুমি মায়ের ভূমিকা নিয়ে এসেছ, তুমি অসুরিণী পিসাচি রাক্ষসী, কিন্তু তুমি মায়ের ভূমিকা নিয়ে এসছো আমাকে বধ করতে, কিন্তু আমি তো সকলের কামনা পূর্ণ করি, যেহেতু তুমি মায়ের ভূমিকা, মা তো স্তন দান করে, অতএব আমি অবশ্যই তোমার স্তন গ্রহণ করব। কৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন, কেন না ভাবলেন আমার জন্ম প্রথমে একটা মহিলাকে হত্যা করতে হবে, এরকম আমি আসলাম, সেদিন উনি চোখ বন্ধ করে দিয়েছিলেন, দেখতে চাননি, কেন না কৃষ্ণ যদি কাউকে দেখবেন তাহলে সে পবিত্র হয়ে যাবে, সেজন্য কৃষ্ণ তাকালেন না তাকে, না তাকে চোখ বন্ধ করে নিয়েছেন, কিন্তু স্তন গ্রহণ করেছেন, মায়ের ভূমিকা প্রদান করেছেন, পুত্রবত তিনি গ্রহণ করলেন, তো সেখানে নিজেকে পুত্র হয়ে গেলেন। আর একটু পরেই ছেড়ে দাও বলে বিরাট রূপ হয়ে গেল, 12 মাইল তার শরীর হয়ে গেল, এত বড়, তখন আর আকাশে উড়ে চলে গেছে, সব ব্রজবাসীরা তখন দৌড়াচ্ছে, মা যশোদা পাগল হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করে দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, আর ও আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু ছেড়ে দাও করে চিৎকার করছে, শব্দ সবাই শুনছে,
কেন ছোট্ট সাত দিনের শিশু তাকে পুতনা রাক্ষসী অত বড় রাক্ষসী তাকে ছাড়াতে পারছে না তার স্তন থেকে। বলে তুমি তো মায়ের ভূমিকা গ্রহণ করেছ, স্তন দান করছো, এখন ছেড়ে দাও বলছো কেন? আমি তো স্তন গ্রহণ করবেই, কিন্তু যেহেতু ভগবান পরমতত্ত্ব সচ্চিদানন্দ বিগ্রহ, তাই জন্য তিনি পরমতত্ত্ব হওয়ার ফলে তাই পুতনাকে স্তন গ্রহণ করলেও পুতনার স্তন, তাই তাকে মুক্তি দান করলেন বৈকুণ্ঠে নয়, তাকে শুধু মুক্তি দিলেন না স্বর্গে নয় বৈকুণ্ঠে নয়, সর্বোচ্চ উচ্চ লোক ভগবানের লোক গোলোক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। নিতায় গৌর সীতারাম প্রেমানন্দে তো এরকমভাবে সেই রাক্ষসী পুতনাকে উদ্ধার করলেন, পুতনা উদ্ধার। আসলে এই পুতনা পূর্ব জীবনে বলি মহারাজের কন্যা রত্নমালা ছিল, যখন স্বয়ং ভগবান বামনদেব রূপে বলি মহারাজের বাড়িতে দান গ্রহণ করতে গিয়েছিলেন তখন এই রত্নমালা বলি মহারাজের কন্যা উনি দেখে, ও এত সুন্দর শিশু, আমার যদি পুত্র হতো আমি স্তন দান করতাম। এই ছিল বলি মহারাজের কন্যা, বলি মহারাজ অসুরদের রাজা, তার কন্যা রত্নমালা। এই পুতনা রাক্ষসী পূর্ব জীবনে বলি মহারাজের কন্যা রূপে এই প্রার্থনা করেছিল, যখন দান গ্রহণ করতে ভগবান বামনদেব রূপে গিয়েছিলেন আর তখন রত্নমালা আকৃষ্ট হয়েছিল, আমার সন্তান যদি হতো আমি স্তন দিতাম। এই যে বাসনা, ভগবান অন্তর্যামী সর্বাইর কামনা পূর্ণ করেন, সেই জন্য পরবর্তীকালে এই রত্নমালা যখন দেখল যে বলি মহারাজের সর্বস্ব ভগবান হরণ করে নিলেন, তখন এই রত্নমালা রেগে ক্রোধান্বিত হয়ে বলে, আমার সন্তান যদি হতো এ আমার বাবার সব হরণ করে নিল, আমি বিষ দিয়ে তাকে মেরে ফেলতাম। এই জন্য ভগবান তার স্তনও গ্রহণ করলেন আর বিষ দিয়ে নিতে এসছিল, কিন্তু তাকে তো বধ করতে পারে না ভগবানকে কেউ, তাই ভগবান কী করলেন তাকে মুক্ত করে বৈকুণ্ঠ নয় গোলোক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, মাতৃবধ স্থান দিয়ে দিলেন। কেন ব্রজধাম গোকুলে বৃন্দাবনে সেখানে কেবল শান্ত রস নেই, সেখানে দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চারটি রস রয়েছে, তো সেই গোলোক বৃন্দাবনে সেখানে পাঠিয়ে দিলেন বাৎসল্য রস, বৈকুণ্ঠ জগতে বাৎসল্য রস নেই, তো সেজন্য বৈকুণ্ঠ থেকে আরও ঊর্ধ্ব ভগবানের নিজ স্থান গোলোক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এই পুতনা রাক্ষসী কংসের অনুচর হয়েছিল, তার অঘাসুর আর বকাসুরের বোন হয়েছিল, তো এক সময় এই বকাসুর পূর্ব জীবনে ছিল যে হয়গ্রীব অসুর আছে তার পুত্র উৎকল, এ একবার সিন্ধু সঙ্গম সাগরে গেছে, সেখানে যাজলি মুনির আশ্রম, সেখানে অনেক সুন্দর সুন্দর পুষ্করণী ছিল, সেখানে লাল নীল সবুজ বিভিন্ন রঙের মাছ ছিল, সেখানকার আশ্রমের শোভাবর্ধন হেতু সেখানকার মাছ আশ্রমে খাওয়ার জন্য ছিল না, আশ্রমের শোভাবর্ধন, যেমন আপনারা বাড়িতে লাল নীল মাছ সব অ্যাকোরিয়াম করে রাখেন ঠিক সেইরকম বড় বড় পুষ্করণী যাজলি মুনির আশ্রম ছিল, সেখানে সব লাল নীল পুষ্করিণীতে মাছ ছিল সুন্দর সুন্দর শোভা বাড়ানোর জন্য। কিন্তু এই উৎকলের এই হয়গ্রীবের পুত্র উৎকল অসুর এ দেবতাদেরকে পরাজিত করেছে, ইন্দ্রকে পরাজিত করছে, স্বর্গরাজ্য দখল করে নিয়েছে। আমরা যে দেবতাদের পূজা করি স্বর্গলোকে যাওয়ার জন্য, কিন্তু স্বর্গলোক অনিত্য, দেবলোক সব অনিত্য, দেবতাদের পথটা অনিত্য, অসুরেরা মাঝে মাঝে দখল করে তাদেরকে তাড়িয়ে দেয়, রাবণ হিরণ্যকশিপু এরা মাঝে মাঝে অসুরদেরকে তাড়িয়ে দিয়েছে। তো সেখানে উৎকল সে দেবতাদের পূজা করে এত শক্তিশালী হয়েছে, ইন্দ্রের রাজছত্র নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে স্বর্গরাজ্য, সব দেবতাদেরকে বার করে দিয়েছে, তারা মর্ত্যমণ্ডলে ঘুরি বেড়াচ্ছে সব দেবতারা। তখন এই উৎকল অহংকার হয়ে গেল, আমি দেবতাদের যে রাজ্য থেকে তাড়িয়ে এখন আমি সমগ্র জগতের অধীশ্বর হয়ে গেছি, আমি এখন একছত্র রাজা, তাহলে আমাকে সবাই আমার আন্ডারে, সেই জন্য যাজলি মুনির আশ্রমে এসছে, তার অনেক সৈনিক ছিল অসুর, সব মাছ তুলছে, কি বলে ওটা বড়শি দিয়ে
বর্ষি দিয়ে মাছ তুলছে, তখন জাজলি মুনি এসে বললেন, উৎকল তোমার এই সব অনুচরদের বল তুমিও নিজে বন্ধ করো এই মাছ তোলা। বুঝলে না, আপনার কী করার আছে করুন। যেমন অহংকার হয়ে গেলে অনেক সময় আমরা বলি গর্বিত হয়ে, তখন এই অসুর উৎকল তার সৈন্য সহ সেইরকম অহংকারী ভাষায় বলল, আপনার কী করার আছে করুন, আমি সব মাছ তুলব খাওয়ার জন্য। জীয়ন্ত খাচ্ছে, মাছ তুলছে আর খাচ্ছে, অসুরেরা তো জীয়ন্ত খাবে, রান্নাও করার সময় পাচ্ছে না। আমাদের একটা ভক্ত তার পূর্ব জীবনে এরকম ছিল, বারাসতে বাড়ি ছিল, ওর স্ত্রীকে রান্না করতে দিত না, কড়াইতে দিলেই রান্না টাইম নেই, এখনই আমি খেয়ে নিব। ও এক আমাদের ইস্কনের মেম্বার হয়ে গেল, মায়াপুরে এসছে, তখন আমার সাথে দেখা হয়েছে, আপনি কোথা থেকে এসছেন? বলে আমি বারাসত থেকে এসছি, আমি লাইভ মেম্বার ইস্কনের। তা আপনি জব করেন? বলে না না, এইসব জব টপ করার আমার টাইম নেই। আপনার গ্রন্থ আছে? হ্যাঁ, আমি লাইভ মেম্বারে ছিলাম, আমার কাছে গীতা ভাগবত আছে, পড়েন? বলছে না না, আমার টাইম নেই, আমি ব্যবসায়ী। তখন আমি বললাম, আপনাকে অনুরোধ করব, একমালা জপ করবেন, প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়বেন ছেলে মেয়েকে নিয়ে, এটা করবেন, এটা ভিক্ষা দিবেন? বললো ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে করব। আমি বললাম, আমি আমাদের ভক্ত পাঠিয়ে দেব। তখন পাঠিয়ে দিলাম, আস্তে আস্তে সেই লোক একমালা দুমালা গীতা পাঠ স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে করতে লাগলো, আর আস্তে আস্তে সে ভক্ত হয়ে গেল। একদিন তাকে আমি জিজ্ঞাস করলাম, আপনার উপলব্ধি বলুন। তখন বলছে, আমি কাঁচা মাংস কাঁচা মাছ খাওয়ার ব্যক্তি ছিলাম, আমার স্ত্রীকে রান্না করতে দিতাম না। আমি তাহলে আপনি অসুর ছিলেন নাকি? ওরা যা মনে করেন অসুরই ছিলাম। তো এইরকম অনেক মানুষও এখনও আছে। ও আমাদের লাইফ মেম্বার ছিল, পরে ভক্ত হয়ে গেল, তখন আর চা পর্যন্ত খায় না, পান পর্যন্ত খায় না। কেন না? চায়ের নিকোটিন কফিন আছে, ব্রিটিশদের দেওয়া বিনা পয়সা। এখন ভারতের লোক টাকা পয়সা দিয়ে ক্রয় করে চা সিগারেট পান মদ এসব খায়, কিন্তু ইস্কনে সারা বিশ্বের লোক আছে, তারা এই চাও খায় না, পানও খায় না, মাছ মাংস তো দূরের কথা। শিল প্রভুপাদ ভারতবর্ষ এই কলকাতা থেকে তার গুরুর নির্দেশে সারা বিশ্বে প্রচার করে এইসব শিক্ষা দিয়ে দিয়েছেন। আর এখন ভারতবাসী হিসাবে অনেক লোক এইরকম আছে, অনেক হিন্দু গরু খায়, যে গরু দেবতা, সমস্ত দেবতার অধিষ্ঠান, পূজা করে মানুষ, তাকে এখন সরকারও অনুমোদন করছে হত্যা করতে কসাইখানা। এই জন্য হতাশা উৎকণ্ঠা যুদ্ধ আসছে। তো এই জন্যই জাজলি মুনি আশ্রমে যখন উৎকল এত বাড়াবাড়ি করছিল, মাছগুলি তুলে কাঁচাই খাচ্ছিল, তখন জাজলি মুনি খুব ক্রোধ হয়ে গেল। বলে, তোমায় মানা করছি, তিনবার বলবো, যদি আর না মানো তাহলে আমি তোমাকে অভিশাপ দিব। ব্রাহ্মণ অভিশাপ তখন লাগত, তখন ও মানল না। তখন জাজলি মুনি অভিশাপ দিলেন, তুমি মাছ হয়ে বক হয়ে যাও। কেন মাছ খাচ্ছ? তাহলে বক হয়ে তুমি খাবে, মনুষ্য হয়ে নয়। তখন সঙ্গে সঙ্গে জ্ঞান হয়েছে, তখন গিয়ে প্রার্থনা করেছে, হে ঋষিবর, আমার জ্ঞান অর্জন হয়েছে, আমি ভুল করছিলাম, অপরাধী, ক্ষমা করুন। বলে, এই অপরাধ শাস্তি তোমাকে পেতে হবে, তুমি বক হবেই, কিন্তু যেহেতু তুমি ক্ষমা চেয়েছ তাই আমি তোমাকে কৃপা করতে পারি, সাধুরা করুণাময়। বলে, আমি তোমাকে কৃপা করব, দ্বাপর যুগে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নন্দ মহারাজ যশোদা মাতার পুত্ররূপে আসবেন, যখন 3.5 বছর থেকে 6 বছর পর্যন্ত বাছুর চড়াবে গোবৎস গোপবালকদের নিয়ে, আর সেখানে তুমি কংসের অনুচর রূপে আকাশ ছোঁয়া একটা বক হয়ে সেখানে থাকবে, আর সেখানে তুমি মাছ খাবে ওই পুষ্করিণীগুলিতে। আর কৃষ্ণ যখন সেখানে জল পান করতে যাবে বন্ধুদের নিয়ে, তুমি কৃষ্ণকে বধ করার চেষ্টা করবে, আর কৃষ্ণ তোমাকে তোমার থোড় দিকে ফাড়িয়ে তোমাকে বধ করে দিবে। আর যেহেতু ভগবান পরতত্ত্ব, তার দ্বারা বধ হলে তুমি মুক্ত হয়ে যাবে, হরিবল। তো এইভাবে বকাসুর কৃষ্ণের দ্বারা বধ হয়ে সে মুক্ত হয়েছিল। তো বক হলো কেন, কেন হলো কে বলতে পারে? এই উৎকল বক হয়ে গেল, উৎকল তো মানুষ ছিল, বক হলো কেন? যেহেতু মাছ খাওয়ার প্রবণতা, সেই জন্য মাছ খাওয়ার প্রবণতা হলে বক হতে হবে, মাছের গা পাখি হতে হবে। এই যে সব দেহ পরিবর্তন হয়, এই মনুষ্য দেহে কর্ম আমাদেরকে ঠিক করতে হবে। এই জন্যই ভাগবত অনুষ্ঠান, হরে কৃষ্ণ উৎসব,
তুমি যেখানে হরে রাধারানী কৃষ্ণ, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করবেন, কীর্তন করবেন, তখন আপনার হৃদয়ের আয়না পরিষ্কার হলে আপনি তমগুণ রজগুণ সত্যগুণ থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তে পরিণত হয়ে জানবেন আমি এই দেহ নয়, আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, মহিলা পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী কেউ নয়, আমি এই দেহের মধ্যে আত্মা। সবাই বলুন তো, আপনারা কি বলেন? আমার মাথা বলেন না আমি মাথা বলেন? কি বলেন? আমার মাথা। তাহলে আমি কে? আমার দেহ বলেন না আমি দেহ বলেন? আমার দেহ বলেন। আমি দেহ কেউ বলে না? কেউ বলে? আমার পা বলেন না আমি পা বলেন? আমার পা, আমার দেহ, আমার মাথা। তাহলে আমি কে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনেক ডক্টরেট করছে, ইউনিভার্সিটি করছে, আমি কে না জানলে পশুতে পরিণত হয় মানুষ। এই জন্য ভাগবত শাস্ত্র ইত্যাদিতে এটি নিন্দা করা হয়েছে মনুষ্য জীবনের। দেবতারা, ব্রহ্মা সব দেবতাদের নিয়ে বসে ইষ্টপুষ্টি করছেন। ব্রহ্মা বলছেন, হে দেবগণ, এই আজ দেখো মর্ত্যমণ্ডলে কত মনুষ্য সমাজ, দুর্দৈব, দুর্ভাগা, তারা সবাই দুর্গা মায়া ভগবানের মহাশক্তি, মহামায়া শক্তি, রাধারানীর ছায়া স্বরূপ হচ্ছে দুর্গা, এই জড়রগত রূপক জেলখানার রক্ষয়ত্রী সুপারিনটেন্ডেন্ট, দুর্গের জেলের রক্ষয়ত্রী হচ্ছেন দুর্গা। দুর্গ থেকে দুর্গা শব্দ এসছে, দুর্গ মানে জেলখানা, যেখানে বড় বড় পাচিরি থাকবে, সেই জেলখানার সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গা মাতা, এই জন্য তাকে দুর্গা বলা হয়। তো সেই দুর্গা রাধারানী যে ভগবানের অন্তরঙ্গা শক্তি, লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, তার ছায়া যে সৃষ্টি স্থিতি সাধন শক্তি, সে ভগবানের যে রাধারানীর ছায়া স্বরূপ হচ্ছে দুর্গা মাতা। তো এই দুর্গের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এসব দেবতারা হচ্ছেন এক একজন সেবক সেবিকা, তো সেটা আমরা জানি না। তো সেজন্য প্রত্যেকের উচিত এই গীতা ভাগবতের শিক্ষা অনুসারে এই হরে কৃষ্ণ কীর্তন করে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হওয়া। তখন এই দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হবেন কি করে? না, যখন হরিনাম প্রসাদ ভক্ত সঙ্গে হবে তাহলে আপনি মুক্ত হতে পারবেন, না হলে মুক্ত হতে পারবেন না। তো সেজন্য আমাদের এই হরে কৃষ্ণ উৎসব করা হচ্ছে, যাতে জেলখানা থেকে মুক্ত হয় মানুষ, ভগবত ধাম ফিরে যায়, নিজের বাড়িতে ফিরে যায়। তো সেজন্য শুদ্ধিবৃন্দ চেষ্টা করতে হবে আমাদের কিছু জিনিস করার জন্য, সেগুলি হচ্ছে এ বি সি ডি, এতে অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ করতে হবে, বিতে বুকস রিডিং গীতা ভাগবত পড়তে হবে, সিতে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড ভগবানের নাম, কলিযুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই চ্যান্টিং জপ। আর ডিতে ডায়েট, ডায়েট মানে খাদ্য, কি খাদ্য? না, ভগবান বলছেন পত্র পুষ্প ফল এটা নিবেদন করে খাবে তাহলে তুমি সাধু, তাহলে তুমি ভক্ত। এরকম নয় সাধুর সন্ন্যাসীর বেশে বলো আমি সারা বিশ্বে সনাতন ধর্ম প্রচার করেছি কিন্তু গীতা মানি না। কি না? গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞা শিষ্ট সেনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, যে সাধু সন্ত মানে সাধু, তিনি ভগবানকে নিবেদিত প্রসাদ ছাড়া কিছু খাবে না। কিন্তু এখন আমরা অনেক সন্ন্যাসী সাজছি, সংস্থা খুলছি, আর বলছে আমি সনাতন ধর্মের বিশ্ব প্রচারক, আর মদ খাচ্ছি, মাংস খাচ্ছি। এই জন্য প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা এই দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত করিয়েছেন এই হরিনাম প্রসাদ সাধুসঙ্গ দান করার মাধ্যমে, মানুষকে সারা বিশ্বের মানুষকে বিবেকবান করার জন্য চেষ্টা করেছেন, প্রকৃত সনাতন ধর্মকে প্রচার করেছেন। সনাতন মানে নিত্য ধর্ম, আত্মার ধর্ম, দেহের ধর্ম নয়। আজ আপনি একটা ফোড়া ঘা হা দিলেন, তার সঠিকভাবে মুক্ত করলেন না ফোড়া ঘা, হাওয়া দিলেন, তাহলে কী হবে? যন্ত্রণাটা বাড়িয়ে দিলেন, হাওয়া দিলেন একটু আরাম, কিন্তু সেই ফোড়া ঘাটাকে মুক্ত করুন, পুজ রক্ত বের করে ঔষধ দিন, তা না দিয়ে আমরা ফোড়া গায়ে হাওয়া দিলাম, কেউ ভাবছে ওইটা সনাতন ধর্ম হয়ে গেল হাওয়া দেওয়াটা, কেউ ভাবছে হিন্দু ধর্ম, গরিব লোক খেতে পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, রোগী হসপিটালে রোগ নিরাময় হচ্ছে না, আমরা ওটা করছি খুব ভালো, কিন্তু কেন এর রোগ হলো, কেন ও খেতে পেল না,
সেটি কেউ কারণ জানে না। আর ওইটাকে সনাতন ধর্ম নাম করে আমরা বিশ্ব প্রচারক হতে পারি না। সেজন্য আত্মার ধর্ম সনাতন ধর্ম কেন এরকম দেহ সেটির জানানো, সেটাই হচ্ছে আসলে ভগবানকে প্রেম করা, আসলে জীবকে ভালোবাসা। ভগবান আর জীবে পার্থক্য রয়েছে, জীব ভগবানের দাস আর ভগবান প্রভু সব কিছু দেন। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে বারবার আমরা বিভিন্ন জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন দেহেতে না চলে যায়। যেমন এই উৎকল বক হয়ে গেল, বকাসুর, তো সেজন্য বক রূপে বসে আছে কিন্তু ভগবানকে জানতে দিচ্ছে না। ভগবান বলছেন একটা বক আছে, বড় আকাশ ছোঁয়া বক, কিন্তু ভিতরে একরকম বাইরে একরকম। এরকম অনেক সময় অনেক কিছু ভক্ত ভাবে আমি ভক্ত সন্ন্যাসী, ভিতরে একরকম বাইরে একরকম। তো তারা ওই বকাসুরের মতো, পুতনার মতো, পুতনা কপট গুরু অনর্থ, পুতনা বাইরে সুন্দরী রূপ নিয়ে এসেছে কিন্তু ভিতরে ছিল অসুরণী, কৃষ্ণকে বধ করবে। এই বকাসুর তার ভাই, সেও বাইরে সুন্দর বক, ভিতরে অসুর ভগবানকে বধ করবে, তো এটা অনর্থ, জীবের অনর্থ। তাই জন্য আমাদের হৃদয় থেকে এই যে ভগবান উদয় হবেন তখন আমরা পবিত্র হব। কখনো আমরা গীতা ভাগবত শাস্ত্র থেকে ভগবান সম্বন্ধে জানতে পারি সাধু সঙ্গে, আর এরকম অভক্ত অসুরণী তারা আসবে, অসুর আসবে, সাধুর বেশ ধারণ করে, সন্ন্যাসী বেশ ধারণ করে কিন্তু গীতা ভাগবতের যে আসল শিক্ষা সেটা না দিয়ে আপনাকে ওই অসুরিক ভাবনায় নিয়ে যাবে। না না, মৎস্য মাংস খাও, কোনো অসুবিধা নেই, আমার কাছে দীক্ষা নিয়ে নাও, আমার ভক্ত হয়ে যাও, পাওনা পাঠিয়ে দাও। ওইটাই ওই বকাসুর, ওই পুতনা অঘাসুরের মতো। তাই সদ্য সদ্য আমাদের হৃদয় থেকে কৃষ্ণকে সরিয়ে দিবে, তারপরে আপনি আবার বারবার জন্ম মৃত্যু চক্রে যাবেন। এই জন্য ভক্ত সঙ্গে এই সমস্ত কপট ছল চাতুরি যে সাধু সন্ত যারা এরকম ভণ্ডামি করছে সনাতন ধর্মের নামে, যে সেখানে সন্ত যিনি হবেন সাধু তিনি ধর্ম আচরণ করবেন, তার আহার হবে সাত্ত্বিক শুদ্ধ, তিনি মৎস্য মাংস খান না, বিড়ি সিগারেট পান করেন না, মদ খান না। কেন? শাস্ত্রে ভাগবতে বলা হয়েছে যে ধর্ম চারটি স্তম্ভের উপরে আছে, সেই চারটি স্তম্ভ কি? সত্য দয়া তপ শৌচ। সত্য নষ্ট হয় যখনই দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া লোক খেলবে, তখন সেই সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেল। যখন সে অবৈধ ক্রীড়া করবে, বিবাহ জীবন ছাড়া, পুত্রকন্যা উৎপন্ন ছাড়া, এমনি মেলামেশা করবে ছেলেমেয়েরা, সেটা অবৈধ হয়ে গেল, পাপ হয়ে গেল, সেটা ধর্ম নয়। সেটা দ্বারা কী হবে? মানুষের হৃদয় থেকে সুচিতা নামক ধর্ম নষ্ট হয়ে যাবে। নেশা, বিড়ি পান, চা, কপি, সিগারেট, হিরোইন, এলএসডি, এমনি ভদ্র ব্যক্তি তো দেখে যারা জ্ঞানী, লেখা আছে স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেলথ, কিন্তু তারা গ্রহণ করছে, তাহলে ওরা কী করে জ্ঞানী হলো? স্কুল কলেজে ডিগ্রি কী করে পেল? সেই জন্য গাধা প্রভুপাদ বলছেন এরা মূর্খ, অল্প বুদ্ধি। সিগারেট পড়ছে স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেলথ, জ্ঞান হলো, পড়াশোনা করে, ও সিগারেট স্মোকিং ইঞ্জিনিয়ার্স টু হেলথ, ধূমপান করা স্বাস্থ্যকে ক্ষতিকর, তাহলে যিনি বিজ্ঞানে পরিণত করবেন কি করে? বাস্তবায়িত করবেন, না আমি স্বাস্থ্য ক্ষতি করব না, তার মানে আমি ধূমপান করব না, তাহলে ওটা বিজ্ঞান হলো, ওটা বাস্তব হলো। কিন্তু আমরা বিজ্ঞানী, বিজ্ঞানের জগতে আছি, বাস্তববাদী বলে আমরা নিজেরা প্রতারণা করছি, প্রতারিত হচ্ছি। তো সেজন্য সাবধান থাকা উচিত এই মনুষ্য জীবনে, নাহলে ওই বকাসুর অঘাসুরের মতো আবার এই মনুষ্য জীবনকে হারাবেন, আবার বক বকি এইসব ঘুরবেন, বানর বানরই হতে হবে। ইতিমধ্যে অনেক পশু পাখি জনিক ঘুরে এসেছি, তো সেজন্য আমার অনুরোধ প্রসাদ সেবা করুন। এই জন্য কৃষ্ণ বললেন যে সব পাপ থেকে মুক্ত হতে পারবে যখন এই শাক সবজি ভগবানের নিবেদন করবে, তখন সেটা হবে প্রসাদ আর সেটা ভগবানের উচ্ছিষ্ট। সেই জন্য বলে যজ্ঞাশিষ্ট সেন সন্ত, যজ্ঞ মানে বিষ্ণু, তার যে উচ্ছিষ্ট, আজকে এখানে রান্না হচ্ছে, ভোগ লাগছে, ভোগ লাগা হয়ে গেছে, সেটা হয়ে গেল ভগবানের অবশেষ উচ্ছিষ্ট প্রসাদ, সেটা কে খাবে? সন্ত সাধুরা। কেন? না মুচ্ছন্তি সর্বকিল বিষয়, সম্পূর্ণ পাপ থেকে মুক্ত এই খাদ্যটা। জীব হত্যা পাপ, শাকসবজি হত্যা করাও পাপ, কিন্তু মানুষের আহার্য বস্তু শাকসবজি সেটি ভগবানকে নিবেদন করে খেলে
পাপ থাকবে না। একই হত্যা আপনি প্রমোশন হয়ে যাবে, যখন মিলিটারিতে আপনি চাকরি করবেন, অন্য দেশে যুদ্ধ করবেন, 100 সেনা মেরে দিবেন, আপনার দেশ আপনাকে প্রমোশন করে দিবে, আপনার প্রাইজ দিবে। কিন্তু সেই সৈনিক যদি তার বাড়িতে এসে কাউকে শ্যুট করে দেয়, অহংকার বশত আমি অনেক সেনা মেরেছিলাম অন্য দেশে, আর বাড়িতে বচসা হলো কারোর সঙ্গে, শ্যুট করে দিল, তখন তার জেল হবে, মৃত্যুদণ্ড হবে। একই হত্যা, ঠিক সেই রকম এই শাক সবজি হত্যা পাপ, আপনাকে শাস্তি পেতে হবে, আবার আপনাকে জন্ম মৃত্যু চক্রে যেতে হবে। কিন্তু যেহেতু কমান্ডার ভগবান সৃষ্টিকর্তা, যার সব কিছু, তিনি প্রত্যেক জীবের জন্য এক একটি আহার্য বস্তু নির্ণয় করে দিয়েছেন, তাই প্রকৃত মানুষের খাদ্য শাক সবজি ফলমূল, এটি নিবেদন করে খাওয়া, আর তার ফলে সেখানে হত্যার যে পাপ সেটা লাগবে না, সেটা প্রসাদ। তাতে আপনার হৃদয় মার্জিত হবে, চেতনা মার্জিত হবে, শুদ্ধ জ্ঞানের উদয় হবে, তখন আপনি দেখবেন কেন আমি অত কষ্ট পাচ্ছিলাম, আমি দুঃখ চাইনি কেন দুঃখ আসছে, বারবার কেন আমার এরকম সমস্যা, কেন আমি খেতে পাচ্ছি না। আবার খেতে পেলেন, ধনী হয়ে গেলেন, তারপরে আবার ভিখারি হয়ে গেলেন, বিরাল দালান বাড়ি হয়ে গেল, আবার সব চলে গেল, অনেক কোটিপতি হয়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স সব নিয়ে নিল সরকার, কত রাজনৈতিক নেতা জেলের মধ্যে পুরে বসে আছে, কোটিপতি অহংকার, কিন্তু এখন ভিখারি জেলের মধ্যে। তা আসলে আমরা সবাই জেলের মধ্যেই রয়েছি, কিন্তু আমাদের এই জেল থেকে বের হতে গেলে, জেলের যে আসলে সব তৈরি করে রেখেছেন, এই মায়া রচনা করে রেখেছেন, দুর্গা মাতাকে পাঠিয়ে এই মায়া রচনা করেছেন, তখন আমরা মুক্ত হব কখন? গীতায় কৃষ্ণ বলেছেন যে মায়া মেতাম তরন্তিতে, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, কিন্তু যদি আমার মামে বোঝে প্রপদ্যন্তে, যদি আমার আশ্রয়ে আসে, শরণাগত হয়, তাহলে সে মায়া মেতাং তরন্তিতে, এই মায়া থেকে সে অতিক্রম করতে পারবে, দুর্গ থেকে সে মুক্ত হতে পারবে শরণাগত হলে। এই জন্য দুর্গা মাতার কাছে প্রার্থনা করা উচিত যে হে দুর্গা মাতা, দয়া করে আমায় কৃষ্ণের ভক্তি, কৃষ্ণের সেবা দান করুন, দেবদেবীর কাছে এই প্রার্থনা করতে হয়। কিন্তু আজকাল মানুষ মূর্খ বলে, অল্পবুদ্ধি বলে, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, যত দেবদেবী পূজায় গিয়ে আড্ডা খানায় কী করে, সেখানে মদ খায়, মাংস খায়। আমাদেরকে এটা দুর্গা পূজার মণ্ডপে উদ্বোধনে নিয়ে গেছে, ওখানে লেখা আছে মদ খাবেন দুর্গা মায়ের পিছনে গিয়ে, সামনে খাবে না, এরকম লিখে দেওয়া আছে। তার মানে দুর্গা পূজা মদ খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য? দেবদেবী হচ্ছে মাতা স্বরূপ, আপনার মায়ের সামনে সিনেমা আর্টিস্টদের, নায়ক নায়িকাদের গান গাইবেন, তাহলে কি আপনি সন্তান হলেন? দুর্গাকে মা বলছেন, কালীকে মা বলছেন, শিবকে বাবা বলছেন, আর বাবার সামনে সব নোংরামি, জীব হত্যা আর মদ মাংস খাওয়া, ছেলে মেয়েরা আজে বাজে বেসে নৃত্য করা, ভাষণের সময় মদ খেয়ে ছেলে মেয়েরা নাচ, আপনারা পিতামাতা দেখছেন, এটা কি ভদ্র সমাজ? তো সেই জন্য ভদ্র সমাজ গঠন হচ্ছে না। আর এই দেবদেবীর কাছে গিয়ে কি প্রার্থনা হয়? ধনং দেহি, জনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, আমি অনেক জনগণ চাই, আমি নেতা হতে চাই, আমি প্রধানমন্ত্রী হতে চাই, অনেক অনুগামী চাই, জনং ধনং, অনেক রাজা মানে অনেক টাকা পয়সা চাই, আর সুন্দরী ভার্যাং দেহি, সুন্দরী স্ত্রী চাই। এই সব প্রার্থনা দুর্গা পূজা, কালী পূজা, দেবদেবী পূজা হয় কিনা বলুন, যখন মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণরা, আপনারা ফুল চড়ান কি বলে, ধনং দেহি, যশং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, বিদ্যাং দেহি, পুত্রং দেহি, জনং দেহি, এই মন্ত্র উচ্চারণ হয় কিনা? হ্যাঁ কিনা বলুন, হয়। তার মানে কি, দেহ সুখের জন্য এটা চায়। তো আমরা যেহেতু অল্পবুদ্ধি, এটা প্রার্থনা করি দেবীর কাছে। অল্পবুদ্ধি বলে হয়তো স্কুল কলেজ ডিগ্রি, বড় নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারেন, বড় বৈজ্ঞানিক হতে পারেন, ক্রিকেট প্লেয়ার হতে পারেন, রাজনৈতিক নেতা হতে পারেন, সমাজের অনেক বড় অভিভাবক হতে পারেন, কিন্তু মূর্খ, অল্পবুদ্ধি। কেন না, এই যে দেবীর কাছে গিয়ে এই প্রার্থনাটা, গীতায় কৃষ্ণ বলে ওরা অল্পবুদ্ধি, যারা কামনা বাসনা চরিতার্থ করতে দেবপূজা করে, তাদের বুদ্ধিটা অল্প, মায়া চুরি করে নিয়েছে। আপনারা যদি বুদ্ধিমান হতেন, ধন চাইতেন না। কেন? বাস্তববাদী হউন, টাকা পয়সা আপনার কাছে চিরকাল থাকবে না। আপনারা দেখলেন অনেকের টাকা পয়সা রেখেছিল গোপনে, কিন্তু থাকলো,
এটা দেখুন, এবারে অনেকে দেখুন বিরাট কোটিপতি বাড়ি করেছে, অনেক অনুগামী করেছে, চলে গেছে, কিন্তু এগুলো থাকবে না। আপনি যে প্রার্থনা করছেন দেবীর কাছে, এইসব অনিষ্ট জিনিস কেন? আপনার সুন্দর স্ত্রীও থাকবে না, একটা ক্যান্সার হয়ে যাবে, ব্যাস সুন্দর রূপটা চলে যাবে। আমরা একটা দেখছিলাম, একটা লোক কান্না করছে, গাল ডাল ঢুকে গেছে, কালো হয়ে গেছে, মুখটুক সব চকটপ, ক্যান্সার মহারাজ, ক্যান্সার হয়ে গেছে, তো রোগ ভালো হচ্ছে না। অত সুন্দরী ছিল, বলছে আমাদের পরিবার মতে অনেক সুন্দরী ছিল, আর এখন দেখুন কি হয়ে গেছে। তো সেজন্য এই সুন্দর রূপ, টাকা পয়সা, পুত্র কন্যা সব অনিত্য, এগুলি কামনা করা আমাদের দরকার নেই, এগুলি পূর্বের কর্ম অনুসারে পাবেন। যেমন শাস্ত্রে বলে, ভাগবতে নারদ মুনি বললেন, দুঃখ কেউ কামনা করে না। আপনারা বলুন দুঃখ কয়জন কামনা করেন, হাত তুলুন দেখি, কেউ চায় না। কিন্তু আমাদের জীবনে দুঃখ এসেছে, শত শত দুঃখ, আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক, কেউ বলতে পারে না এই ত্রিতাপ ক্লেশ থেকে আমি মুক্ত। এই জন্য দুর্গা মাতা ত্রিশূল নিয়েই দাঁড়িয়ে আছে। এই তিনটি তাপ মানে অন্য জীব থেকে ক্লেশ, দেখবেন এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে ক্লেশ দিচ্ছে, একজন বাঘ আর একটা জনকে ক্লেশ দিচ্ছে, মশা বিভিন্নভাবে আমরা ক্লেশ পাচ্ছি, বিভিন্ন রকম ক্লেশ অন্য জীব থেকে, দেবতাদের থেকে, ঘূর্ণিবায়ু, অতি ঝড়, বৃষ্টি, বন্যা, যুদ্ধ, এসব দেবতাদের দ্বারা আমরা পাচ্ছি, আর মন থেকে, দেহ থেকে, ছেলে মেরে গেল তখন কষ্ট, দেহ থেকে নানা রোগ, এইসব জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে তিনটি ক্লেশ এই জগতে আছে, এগুলো থেকে আমরা মুক্ত হতে মানে এটা আমরা চাই না, বৃদ্ধ হতে চাই না, মরতে চাই না, কিন্তু পূর্বের কর্ম অনুসারে আমাদেরকে এটা ঘটবে। কিন্তু বুদ্ধিমান মানুষ সে কী করবে না, এইসব তো প্রার্থনা করা দরকার নেই, যে আমাকে টাকা দাও আমি সুখী হব, কিন্তু টাকাটা তো অনিত্য, সুন্দর স্ত্রী দাও আমি সুখী হব, সুন্দর স্ত্রী তো অনিত্য, আপনার পূর্বকর্ম অনুসারে আপনি পেয়ে যাবেন। এই যে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এটা পূর্বকর্ম অনুসারে, আপনি মনে করবেন আমি এখনই করতে পারি না, আপনাকে যদি 20 কোটি টাকাও দেওয়া হবে, আপনার যদি ভোগ না থাকে আপনি ভোগ করতে পারবেন না, আপনি ভোগ করতে পারবেন না থাকলে। একটা লোক আপনারা দেখেছেন পেপারে দিয়েছিল 1 কোটি টাকা পেয়ে গেল লটারিতে, তখন ভাবলো আমি কি ছিনু কি হনু, তখন একটা গাড়ি কিনে নিয়ে চলে আসলো 20 লাখ টাকা দিয়ে, তখন স্ত্রীকে নিয়ে সারা দুনিয়ায় ঘুরতে গেল, হোটেল ভাড়া সব খেতে থাকলো, অনেক ভোগ করতে চেষ্টা করলো, এটা পূর্বকর্ম অনুসারে লটারি লেগে গেছে, পেয়ে গেল, কিন্তু যেহেতু তার ভোগ নেই, যখন দেখছে কয়েক মাস পরে ব্যাংকে দেখছে আর কত টাকা আছে, বলছে আরে 1000 টাকা আছে, তাহলে এত ভোগ করলাম আর এখন টাকা নেই, এখন কী করে তেল পোড়াবো গাড়ির, কী করে ভোগ করব। তখন এই চিন্তা করে একটা সুইসাইড নোট লিখল, তো গাড়ির মধ্যে রেখে গঙ্গাতে হাওড়া ব্রিজ থেকে উপরে থেকে লাভ দিল স্বামী স্ত্রী, এই নোট, এই সুইসাইডের দায়ী কেউ নয়, আমরা দুইজন, আমরা কি আর ভোগ কর, লিখে সুইসাইড করেছে। আপনারা জানেন পেপারেও দিয়েছিল বহু বছর আগে ঘটনা, এই বেঙ্গলেরই ঘটনা। সেজন্য আমরা আমাদের ভোগ যে করতে পারবো সারা জীবন, 20 কোটি কেন, লক্ষ লক্ষ কোটি ডলার যদি আপনার থাকেও, আপনি ভোগ যদি না থাকে আপনি পাবেন না। সেজন্য এগুলি যেমন দুঃখ চায় না আসে, ঠিক সুখও আপনার কর্ম অনুসারে আপনি পাবেন। কিন্তু আমাদের একটি জিনিস প্রার্থনা করা উচিত জগতে, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমি যে ভগবানকে ভুলে যাওয়ার ফলে এত দুঃখ কষ্ট পাচ্ছি, বারবার সুখী দুঃখী, তো এর থেকে আমাকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে, না ভগবানের নাম ভক্ত সঙ্গে করতে হবে, প্রসাদ খেতে হবে, চেতনামার্জিত করতে হবে, দেহাত্ম বুদ্ধি মুক্ত হতে হবে, তাহলেই দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে ভগবত ধাম যেতে পারব। এখন আমরা যুদ্ধ করি কেন, দেহাত্ম বুদ্ধি, হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতীয় আমেরিকান ডক্টর ইঞ্জিনিয়র বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম, এই দেহাত্ম বুদ্ধি কুকুরের মধ্যে আছে, একটা পাড়ার কুকুর আর একটা কুকুর আসে ঘা ঘা করে যুদ্ধ। এখন আমাদের রাজনৈতিক দলে এক দল থেকে আর দল, এক দেশ থেকে এক দেশ, কেন, দেহাত্ম বুদ্ধি, এটা কুকুরের চিন্তাধারা, সমাজকে কুকুরে পরিণত না করা উচিত। সেজন্য গীতা ভাগবত ম্যানুয়াল গ্রন্থ আচরণ করুন, তো সেই আচরণ করতে এই সাধুসঙ্গ, হরে কৃষ্ণ উৎসব, ভাগবত ধর্ম অনুষ্ঠান, ভাগবত মানে ভগবান, ধর্ম মানে আইন, তাই এই ভগবানের আইনগুলি যদি পালন হবে তাহলে মনুষ্য জীবন সার্থক হবে,
তাহলে এই যুদ্ধ থেকে আমরা বাঁচব, হতাশা উৎকণ্ঠা থেকে মুক্ত হব। এটাই ছিল প্রভুপাদ আর সারা বিশ্বে শিক্ষা দিয়েছেন গীতা ভাগবত থেকে। আজ আপনারা ইস্কনে আসুন, ওখানে হিন্দু পরিবারের লোক আছে, মুসলিম পরিবারের লোকেরা আছে, খ্রিস্টান পরিবারের লোকেরা আছে, আফ্রিকার যারা মানুষ মানুষকে খেত তারাও আছে, আফ্রিকা আমেরিকা সমস্ত দেশের মানুষ এক জায়গা আছে। তারা কি করে, তারা জানতে পেরেছে গড আল্লাহ ভগবান তার নাম কৃষ্ণ। তাই এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই নামে সম্বোধিত হন আর এটির দ্বারা হৃদয় মার্জিত হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে আমরা সবাই দাস, তাই ভগবানের সেবক, তার চাকর, তার সেবা করাই পরম ধর্ম। এটার দ্বারা প্রত্যেক জীব ভুলে গেছে ভগবত সেবা, তাই প্রসাদ বিতরণ, হরিনাম দান, গীতা দান, এই সমস্ত যখন আমরা নিয়ে অধ্যয়ন করব, জপ করব, প্রসাদ সেবা করব, আস্তে আস্তে আমারও আয়না হৃদয়ের পরিষ্কার হয়ে আমি নিজেকে দেখতে পাব যে আমি কৃষ্ণ দাস, আল্লাহর দাস, গডের দাস, তাই তার সেবা করা আমার পরম কর্তব্য। এই জন্য এখানে ইস্কন অনুমোদিত নাম হট সংঘ আছে, যেখানে সাধু সঙ্গে শিখানো হয়। এখানে আমাদের একজন মাতাজি, কি নাম, দীক্ষা নাম কি, পদ্মাবতী তুলসী দেবী দাসী, এখানে উনি লিডিং করছেন, মহিলা হয়েও অনেক ভক্ত তৈরি করছে। আজকে একটা বাড়িতে গিয়েছি, সে মাতাজি বা বয়স্ক লোক বলছে এই মাতাজি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমি ওকে মেয়ের মতো এখন দেখছি। কেন না, আমার কেমন চিন্তাধারা ছিল, খারাপ ছিল, আর এই মাতাজি আমাকে নাম জপ করা শিখালো, কীভাবে রান্না করে ভোগ লাগাতে হবে শিখালো, কীভাবে সমস্ত কর্ম ব্যবসা কৃষ্ণের জন্য করতে হবে সব শিখালো, এখন আমি আনন্দ পাচ্ছি। একই কাজ আগে করতাম তখন কৃষ্ণ ছাড়া, তখন আনন্দ পাতাম না, হতাশা ছিলাম, উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল, কিন্তু এখন শুধু আনন্দ আর আনন্দ। এ আমার মেয়ে, সাধারণ আমার নিজের মেয়ে নয় কিন্তু অন্যের মেয়ে, কিন্তু আমাকে এত ভালো লাগছে, সে এখন আমার গুরুর মতো। তো যিনি মেয়েও গুরু হতে পারে, আপনার বাচ্চা ছেলেও গুরু হতে পারে। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, তারা মহাজন, 5 বছর বয়সের শিশু, তাদের শিক্ষা ভাগবতে রয়েছে। তাই আমাদের গীতা ভাগবতের শিক্ষা অনুসারে চলুন, এই ম্যানুয়াল বুক অনুসারে যন্ত্র, দেহরূপক যন্ত্রকে অপারেটিং করুন, তাহলে সুখী হবেন। এটাই আমাদের এই গীতা ভাগবতের শিক্ষা। আমরা এখানে পুনরাবৃত্তিকরণ করছি নিজেদের শুদ্ধিকরণের জন্য। সবাই বলুন হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি, তা আমি অসংখ্য ধন্যবাদ জানাব ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে। এখানে যে মাতাজি পদ্মাবতী তুলসী দেবী, আপনাদের সকলকে নিয়ে এরকম সুন্দর হরে কৃষ্ণ উৎসব, ভক্তবৃন্দ এবং অধিবাসী ভক্ত আপনারা সকলে সহযোগী মনোবৃত্তি নিয়ে এরকম সুন্দর আয়োজন করেছেন, তাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মায়াপুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ। অনুধ্বনি হরিধ্বনি, জয় জয়।